চাওক আমি সদৌ চুটিয়া জিলা সন্মিলন অসম যুব ছাত্র যুব সন্মিলন আর মহিলা সন্মিলনে সুদীর্ঘ সময় ধরে সরকার তথা কেন্দ্রীয় সরকার আমি দাবি জানাই আছো যে ভূমিপুত্র চুটিয়াসলক জনজাতি মর্যাদা প্রদান করব লাগে। তারপরে আমি আমার যুহ পুরোনা কীর্তিস্তম্ভ সেই সমূহক আমিও রক্ষণাবেক্ষণ দিয়ার ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রেও আমি সরকার দাবি জানাই আছিল। বগীবিলের দলংখন আমার চুটিয়া জাতির শেষ রানীর অতি সাধুনীর নামত নামাকরণ করব কারণে আমি দাবি জানাই আছো। কিন্তু সুদীর্ঘ সময় ধরে সরকারের আমি বিভিন্ন সময় আলোচনা বিলোচনা প্রতিবাদ ধর্ণা ইত্যাদি করার পিছতো সরকার আজি তারিখলকে এই কামখিনি করা হওয়া নাই। আমার মূল দাবি জনজাতিকরণ, এই জনজাতিকরণটা আজি তারিখলকে সরকারে কিন্তু করা নাই। 2014 চনের ইলেকশন সময়তো নির্বাচনের সময়তো বর্তমানের ভারতের প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় কৈছিল যে আমি ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করি। তারপরও 2019 চনতো তেনেক কেন্দ্রীয় সরকারের মোদী ডাঙরিয়া কৈছিল যে ছয় জনগোষ্ঠীক আমি জনজাতিকরণ করি বলে। এই ছয় জনগোষ্ঠীর ভিতরতে আমার চুটিয়া জনগোষ্ঠীটিও আছে। পরবর্তী সময় 2021 চনের নির্বাচনতো আমাক কৈছিল যে চুটিয়াসকলের যে মূল সমস্যা মূল দাবি এই দাবি সমূহ আমি অতি সোনকালে কার্যকরী করিম। কিন্তু আজি তারিখলকে তেখেতসকলে এই ক্ষেত্রে কোনো ধরনের আগভাগ লওয়া পরিলক্ষিত হওয়া নাই। গতি আমি সৰু চুটিয়া জাতি সন্মিলন অসম যুব সন্মিলন বা মহিলা সন্মিলন লগ লাগে আমি সিদ্ধান্ত করেছো যে সরকারের ওসর এনে দাবি দুবাজ করে থাকাতো আমি আন্দোলনের কার্যসূচী লোক লাগবে আর একটা জোরদার আন্দোলন করব লাগবে। আমি এই জোরদার আন্দোলনের জড়িয়ে যদি আমি সরকারক গাড়ুম লড়াব পড়ো অন্যথা সরকার গাড়ুম লড়াটাও সম্ভব নয়। আর ইয়াত প্রয়োজন হলে আমি ইয়াতক আর মানে জোরদার আন্দোলন করব কারণেও আগবাড়ি আসব লাগবে। সরকারক যেহেতু আপনাদের বারম্বার আবেদন নিবেদন করে আছে তার সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই, আপনাদের কোনো ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা নাই, এই ক্ষেত্রে আপনি নেক্সট পর্যায়ে কি করব? ইয়ার পিছত আমি আমার আগ কার্যনির্বাহক বহিম, কার্য বহিহে আমি এর ওপর সিদ্ধান্ত লম যে আমি